অনেকেই কমপ্লেন করেছে, তবে সেই বিষয়গুলো আমি মাথায় নেইনি। তবে একটা বিষয় আমার একটু খটকা লেগেছে, সেটা হলো সুইটি ম্যাডামের বিষয়টা। ওনার সাথে নাকি আপনার একটা অ্যাফেয়ার ছিল, কথা কি সত্য? হাত পা কিন্তু ভাঙিয়ে ফেলবো বন্ধু, একদম একদম এটা কাছে কিছু চোখ তুলে ফেলবো। এই আপনার সমস্যা কি বলুন তো ভাই? আপনি এখানকার সবার সিনিয়র এবং একমাত্র বেতন ভুক্ত, বাকি যারা আছে তারা হেঁটে পাশে এটা মতো। এই জন্য যে তারা যখন এখানে চাকরির জন্য আসছিল তখন মিথ্যা কথা বলে আসছিল, যেটা রাঙ্গাসের বুঝতে পারে এবং পরে তাদেরকে অবজারভেশন করা, যখন তাদের উপরে রাঙ্গাসের বিশ্বাস আসবে তখন তারা বেতন পাবে। জি আমি সব জানি, তবে একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, আপনি এখানকার একমাত্র ভদ্রলোক, আপনি নির্ভীক, সৎ, স্পষ্টভাষী, সত্য কথা বলেন। থ্যাংক ইউ। তবে আপনার এই সত্য কথা বলার জন্য কেউ কিন্তু আপনাকে পছন্দ করে না, সবাই আপনার নামে কমপ্লেন করেছে। আমার নামে কমপ্লেন করেছে কে? আমার নামে? হ্যাঁ অনেকেই কমপ্লেন করেছে, তবে সেই বিষয়গুলো আমি মাথায় নেইনি। তবে একটা বিষয় আমার একটু খটকা লেগেছে, সেটা হলো সুইটি ম্যাডামের বিষয়টা। ওনার সাথে নাকি আপনার একটা অ্যাফেয়ার ছিল, কথা কি সত্য? শুনুন আপনাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সুইটি ম্যাডাম না, আমি জেবিল, আমি পালাবার মানুষও না। আমার সাথে এরকম কোনো কিছু হলে আমি কিন্তু এখানে থেকেই আপনাকে পানিশমেন্ট দেব। ম্যাডাম আপনি এখানে একটা বড় পোস্টে আসছেন, আপনাকে অনেকেই অনেকের সম্পর্কে অনেক কথা বলবে, যে কারো কথা শুনে যে কারো ব্যাপারে আপনার জাজমেন্টাল হওয়াটা ঠিক হবে না। আপনি আগে নিজ থেকে সেই বিষয়টা দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে আপনার যদি মনে হয় যে এ ব্যাপারে আমার ইনভলভ হওয়া উচিত তখন আপনি ইনভলভ হবেন। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, কিন্তু আমি বিরক্ত হলাম, আপনার আমাকে এভাবে সাজেশন দেওয়া উচিত হয়নি, বিকজ আই এম ইউর বস। যেহেতু ভুলটা আপনি প্রথমবার করলেন, এবার আমি আপনাকে কোনো অফার দিচ্ছি না, কিন্তু নেক্সট টাইম আপনি যদি এরকম ভুল আবার করেন আমি কিন্তু আপনাকে অফার দিতে ছাড়ব না। আমি কোথায় গিয়েছি? বরং আমি যেখানে যাই আপনি সেখানে আসেন, আমি তো ছাদে ছিলাম, আপনি তো নিচে ছিলেন, এখানে আসেন। বেয়াদবি জায়গা পাও না? এই তুমি প্রত্যেকটা ম্যাডামের সাথে বেয়াদবি করো? আমি তো বেয়াদব তাই। তুমি আমাকে জড়ায় অনেক উল্টো পাল্টা কথা বলো কিসের জন্য? সত্যি যেটা সেটা বলবোই আমি। বড় ভাইরা যেখানে যায় সেখানে তুমি যাও কিসের জন্য? ভালো লাগে, আমার ভালো লাগে বড় ভাইরা যেখানে যায় ওখানে হান দিতে আমার ভালো লাগে ব্রো। একটা থাপ্পড় দিয়ে সমস্ত দাঁত ফেলা দেবো বেয়াদব তা গাছ। সেটা কখন? আবার কখন? এই তুমি তুমি জামিল ম্যাডামের কাছে কিসের জন্য গেছো? তুমি সেখানে যায় কী প্রস্তাব দিছো? প্রস্তাব ভালোবাসার, কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে ভালোবাসা যায়, এগুলো কেন কোনো প্রবলেম? সীমা ছাড়ায় যাবা মতো, সীমা ছাড়ায় যাবা না মতো। হ্যাঁ আমি যেখানে চোখ দিচ্ছি তুমি সেই জায়গায় চোখ দাও। এটা কি? হাত পা কিন্তু ভাঙিয়ে ফেলবো মতো, একদম একদম এটা কাছে কিছু চোখ তুলে ফেলবো। এই আপনার সমস্যা কি বলুন তো ভাই? মানে এটা কি গুন্ডাদের অফিস না এটা অন্য একটা প্রতিষ্ঠান? একজন একজনের চোখ তুলে ফেলবেন মানে এটা কি চোখ তোলার শিকার হয়? ঘুরে ঘুরে
কি কোন সাহসে আপনি আমাদের মাঝে বসছেন? আপনি কে? আর কথা কথা চাকরি চলে যাবে, চাকরি খেয়ে দেব, চাকরি খাবার, চাকরি খাবার বতাবেন বতাবেন চাকরি? হ্যাঁ এই দারোয়ান দারোয়ান মতো থাকবেন, নেক্সট টাইম যদি কোনো কিছু শুনি আমি উল্টা পাল্টা এখানে, আমি কিন্তু তুরাবালি আপনাকে বলে দিচ্ছি, বেরোন বেরোন। আমি দারোয়ান না, ঠিক আছে? আমি কি এটা আমি বুঝাইতেছি। সি ইউ এগেইন। আহ ব্রো কন্টিনিউ, কি কি বলছো? লাস্ট ওয়ার্নিং দিলাম, ওকে তোমার আমি লাস্ট ওয়ার্নিং। ফেয়ার দার, যদি তুমি জামিন বানাবেন দিক চোখ তুলে তাকাও, তোমার কিন্তু খবর আছে। কখন দেখাবে, কোন চ্যানেলে সেটা? আরে কোন ধরনের এই আপনার মধ্যে না জীবিন ম্যাডাম একটা ছাপ পাওয়া যায়, আমি আপনাকে একটু দেখি মুগ্ধ হয়ে। একটা থাপ্পড় দে দাও,